নাইম শেখ এমন একটা দারুণ বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন, তবে উদযাপন করলেন না। হাফ সেঞ্চুরি পূরণের পর ব্যাট না ওঠানোর কারণ খুঁজতে আপনাকে দেখতে হবে নাইম শেখের খেলা ইনিংসের পুরোটা। ব্যাটিংয়ে নামার পর থেকেই আলামিন, জিয়াউর রহমান সহ প্রায় সব পেসারদের বিপক্ষে স্ট্রাগল করেছে নাইম। মূল কথা, নাইমকে দেখা গেছে চিরচেনা, যেন ভেতরে বল দিলেই তিনি দিশেহারা। দেখবেন ভেতর আর বাহিরের তফাত কতটা, একই লেন্থ, দুটো হাফ বলি বল, তবে বাইরে দেওয়া বলটা করলেন বাউন্ডারি ছাড়া, আর ভেতরের বলটাই সেই পুরনো অবস্থা। আরও একটা পারফেক্ট স্কোয়ার কাটের বিপরীতে ভেতরে আসা বল পুল করতে গিয়ে ক্যাচ তোলা, পুরো ইনিংস জুড়েই ছিল এমন সব হতাশা, দিনটা যেন নাইম শেখের না। এতক্ষণ নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা তিনি কেন উদযাপন করলেন না। অবশ্য একটা কথা আছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুই চার ম্যাচ খুব সহজ, এরপর যখন আপনাকে নিয়ে কাটা ছেঁড়া চলবে, আপনার ব্যাটিংয়ের বিচার বিশ্লেষণ যখন শুরু হবে, তখনই আসবে সব থেকে বড় চ্যালেঞ্জ। বোলাররা আপনার দুর্বল জায়গাতেই আঘাত করবে, আর সেখান থেকেই পরিপক্ক হয়ে আপনাকে রান করতে হবে। যারা এভাবে মানিয়ে নিয়েছে তারাই আজকের ভিরাট কোহলি, বাবর আজম কিংবা স্মিথ ওয়ার্নার হয়েছে। যাই হোক, তিনি ভিরাট, বাবর কিংবা স্মিথ না, তিনি ফরিদপুরের নাইম শেখ। টপ অর্ডার ব্যাটসম্যানদের সব থেকে বড় কাজ নিচের ব্যাটসম্যানদের জন্য ভিত্তি তৈরি করা, অর্থাৎ তাদের কাজ সহজ করে তোলা। টপ অর্ডার ব্যাটার হওয়ার কারণে শুরুটা ধীরে সুস্থেই করা তার স্বভাবেই আছে, কিন্তু তার ব্যাটিংয়ের ধরন আগ্রাসী। আজও আগ্রাসী ব্যাটিংটাই করেছেন, তবে স্পিনারদের বিপক্ষে একের পর এক বাউন্ডারি মেরে। সবশেষ ফিরেও গেছে সেই স্পিনারদের বলেই ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করতে গিয়ে। ফেরার আগে তিনি করেছেন 54 রান, খেলেছেন 105 বল, পাঁচখানা বাউন্ডারি, ছিল না কোনো ওভার বাউন্ডারি, নিজের দিন না হলেও 177 মিনিট উইকেটে থেকেছেন নাইম শেখ। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।